চিট ফান্ড থেকে শুরু দমকলের চাকরি পাওয়ানোতে গুরু আর শিক্ষা দুর্নীতিতে সাইড চালা অফ দ্য মহাগুরু কি বুঝলেন। আরে দাঁড়ান, ইডি এই মুহূর্তে একজন মানুষকে বারবার তলব করছে এবং বারবার তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। কেন? কারণ ইডির মতে এই মানুষটার কাছে সব প্রশ্নের উত্তর থাকতে পারে। এই একটা মানুষ সব অঙ্ক মিলিয়ে দিতে পারেন। এই শিক্ষা দুর্নীতির শিকড় কত গভীর পর্যন্ত ছড়িয়েছিল, শাসক দলের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন, এই গোটা বিষয়টা কিভাবে ক্যারি আউট করা হতো, শূন্যস্থান পূরণ করো যতগুলো বাক্য রয়েছে সেই সবকটা শূন্যস্থান ভরাট করার চাবিকাঠি এই মানুষটি। আর তার নাম কি? ভদ্রলোকের নাম তাপস মণ্ডল। আর তিনি পরিচিত কি হিসাবে? এই তাপস মণ্ডল পরিচিত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে। তবে শুধু এই একটা বাক্য দিয়েই বা একটা পরিচিতি দিয়েই তাকে মেপে নেওয়াটা একদম ঠিক হবে না, কারণ যত সময় যাচ্ছে তত পেঁয়াজের খোসার মতো পরতে পরতে অভিযোগ সামনে উঠে আসছে আর পলিমাটির মতো অভিযোগের স্তরের ওপর স্তর জমা হচ্ছে। সানডে সাসপেন্স নয় এটা, তবে সামনে যা উঠে আসছে তা তার থেকে কম রোমাঞ্চকরও অবশ্যই নয়। তাপস পালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বলেছিলেন, হুমকি দিয়েছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবেন। আর তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ছেলেদেরকে চাকরিতে ঢুকিয়ে দেবেন এই রকম আশ্বাস দিতেন আর খুব একটা কথার খেলাপ মনে হয় করতেন না। তাপস মণ্ডলের মুকুটে একাধিক পালক রয়েছে, যেমন মিনার্ভা টিচার্স ট্রেনিং সেন্টারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার, তারই সঙ্গে রাজ্য ডিএলএড কলেজ ইউনিয়নের সভাপতি এবং তার সঙ্গে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আর শুধু তাই নয়, এর সঙ্গে তার চেনা জানা মানুষজন, চারপাশের মানুষজনের কথা মতো উনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং স্বর্ণ পদক প্রাপ্ত ব্যক্তি, গোল্ড মেডেলিস্ট বয়। কিন্তু গোল্ড মেডেলটা উনি কিসে পেয়েছিলেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এইসব প্রশ্ন করে আর কি লাভ আছে বলুন? আমাদের দেশে যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠে, আরো বড় বড় মানুষজন নেতামন্ত্রীদের ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে এইসব প্রশ্ন করতে যাওয়া একেবারেই বাতুলতা। প্রত্যেক হিরো বা ভিলেনের যেরকম একটা করে অরিজিন স্টোরি থাকে, সেই রকমই তাপস মণ্ডলেরও রয়েছে। তার চারপাশের মানুষজন, চেনা জানা মানুষজন বলছেন, শোনা যাচ্ছে যে তিনি নাকি আগে বামপন্থী ছিলেন। তিনি সিপিআই কর্মী ছিলেন প্রথমে, তারপর সেখান থেকে ঝাঁপ দেন মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকে, এবং তারপরে বাম আমলের এক দমকল মন্ত্রীর সঙ্গে তার বেশ দহরম মহরম হয়। সেই সুবাদে তিনি বেশ কিছু মানুষকে দমকলে চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং তার এগেনস্টে টুপাই স্কামিও ছিলেন, এই অভিযোগ উঠে এসেছে। আর তাছাড়া আর্থিক প্রতারণার জন্য এর আগে তিনি গ্রেপ্তারও হয়েছেন এমন অভিযোগও সামনে উঠে আসছে। তবে এই ধরনের অভিযোগ আমাদের দেশের সব বড় বড় মানুষের বিরুদ্ধে একটু আদ্রুত থাকেই। এইখান থেকে মূল টেকঅ্যাওয়েটা খেয়াল করুন, তাপস মণ্ডল টুক করে ঢুকে পড়লেন ক্ষমতার অলিন্দে, তারপরে দমকলের চাকরি নিয়ে একেবারে চুরমুড়ি বানিয়ে দিলেন। নচিকেতা বলেছিলেন না, ঝাড়াটা ইম্পর্টেন্ট, কী ঝাড়ছি সেটা নয়, শিক্ষা কয়লা যা কিছুই হতে পারে, দুর্দান্ত গান। যাই হোক, নিজের স্বর্ণালী শুরুর দিনগুলোতে তাপস মণ্ডল সেই সময়কার ফ্যাশন বা ট্রেন্ড মেনে একটা চিটফান্ডের ব্যবসা ফেঁদে বসেছিলেন। শোনা যাচ্ছে স্থানীয় এক মহন্তকে বগলদাবা করে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন এবং তারপরে ইউজুয়াল যা করে মানুষকে বোকা বানানো হয় তারও বক্তব্য সেই একই ছিল যে ব্যাংকের থেকে বেশি টাকা ফেরত দেওয়া হবে, এই বলে তিনি মানুষের কাছ থেকে টাকা পয়সা জমা দিতেন, এই হচ্ছে অভিযোগ। এবং তারপরে অভিযোগ উঠে আসছে প্রায় 3 কোটি টাকা ঘটি বাটি চাটি করে তিনি কেটে পড়েন, তারপরে তারা টিকিটিও দেখতে পাওয়া যায়নি। আর এইখানে মজার বিষয়টা হচ্ছে যে যখন স্থানীয় তৃণমূল এবং বাম নেতৃত্বকে জিজ্ঞেস করা হয় যে তাদের সঙ্গে তাপস মণ্ডলের কোনো সম্পর্ক আছে কিনা, সেখানে দুজনেই উত্তর দেন, মুঝে নেই পাতা হ্যায়, মুঝে মত পুছো ইয়ার। এই রেফারেন্সটা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাক গে, ব্যাপারটা হচ্ছে যাদের টাকা চোট খেয়েছে তারা কাকুকে চেনেন, কিন্তু যাদের সাহায্য নিয়ে কাকু এই চোট খাইয়েছেন তারা কাকুকে চেনেন না, ছবিটা এই রকম। এবার সেখান থেকে চলে আসুন বর্তমান সময়ে। দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ট্র্যাক চেঞ্জ করে তাপসবাবু প্রবলেম সলভার হিসেবে উঠে এসেছেন। ব্যাপারটা কি? এখন যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো কি? এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, নদিয়া মুর্শিদাবাদ এইসব জায়গায় যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলি রয়েছে সেগুলো সাধারণত অংশীদারিত্বে চলে, একাধিক মালিক রয়েছে, পার্টনারশিপে ব্যবসা হয়, এবং এই কলেজের মালিকদের মধ্যে কখনো কোনো বিরোধ বাঁধলেই আবির্ভূত হন তাপস মণ্ডল। নদিয়ায় এইরকমই একটি কলেজের একজন মালিক, তিনি বলছেন যে এই কলেজগুলোর একাধিক মালিক রয়েছে, পার্টনারশিপে ব্যবসা চলে, মালিকদের মধ্যে বিরোধ বাঁধলে এই যে তাপসবাবু উঠে আসতেন। এবং সেখানেই তিনি বলছেন যে যে মালিক সব থেকে বেশি টাকা অফার করত তাকে তাপসবাবু মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন এবং তারপরে মোটা টাকার বিনিময়ে কলেজ থাকত তাপস মণ্ডলের হাতে।
আরেকজন তিনি দাবি করছেন, তিনিও একটি কলেজের মালিক ছিলেন, তিনি দাবি করছেন 2004 সালে তার মৃত বাবার নামে তিনি একটি কলেজ শুরু করেন যার নাম ছিল শ্যামসুন্দর কলেজ। এবং সেইখানে 2005 সালে প্রাথমিক শিক্ষা সংসদের অনুমোদন সংক্রান্ত একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয় এবং সেই মালিক তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন এই সমস্যা সমাধানের জন্য। তাপস মণ্ডল তাকে বলেন সমস্যার সমাধান তিনি করে দেবেন কিন্তু তার বদলে কলেজের অংশীদারিত্ব চাই তার, আর এই পুরো কথাবার্তা হয়েছিল মৌখিকভাবে। এরপরে যিনি অভিযোগ করছেন তিনি বলেন যে কোনো সঠিকভাবে চুক্তি না থাকা সত্ত্বেও, লিখিত কোনো চুক্তি না থাকা সত্ত্বেও গাজোয়ারি করে তাপস মণ্ডল আমাকে কলেজ থেকে বার করে দেন। এবং এখন শোনা যাচ্ছে যে এই কলেজের মালিকানা এবং অংশীদারিত্ব এই সংক্রান্ত একাধিক মামলা চলছে লালবাগ আদালতে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তাপস মণ্ডল এইভাবে কলেজ কালেক্ট করে বেড়াতেন কেন? মানে ওই সমুদ্রের পাড় থেকে ঝিনুক কালেক্ট করার মতো করে তিনি কলেজ কালেক্ট করছেন কেন? কারণটা কি ওই ইউজুয়াল মাথায় হাত বুলিয়ে টাকা নেবার ব্যাপার, নাকি এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে? কারণ টাইম লাইনটা যদি খেয়াল করেন তাহলে এতদিনে বামেদের ঘনিষ্ঠ থেকে তিনি চলে এসেছেন তৃণমূলের দিকে এবং তৃণমূল ঘনিষ্ঠ তিনি আস্তে আস্তে হয়ে উঠেছেন। এবং আগে যেটা অভিযোগ ছিল যে দমকল মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল তার ফলে তিনি দমকলে চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেখান থেকে এখন অভিযোগ এসে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে মিলে শিক্ষাক্ষেত্রে রীতিমতো হাডুডু খেলেছেন তাপস মণ্ডল। আর প্রতিশ্রুতির ওপরে প্রতিশ্রুতি, চাকরি হবেই হবে। এইখানে তাপসবাবু যে অ্যাপ্রোচটা নিয়েছেন সেটা অসাধারণ। ওই যে একটা কথা আছে, দশে মিলে করি কাজ, হাড়ি জিতি না হিলাজ, তারই একদম উদাহরণ। হাইকোর্ট থেকে সম্প্রতি যে অর্ডার এসেছিল অনিয়মের অভিযোগে 269 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা চাকরি খুইয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন পারমিতা মণ্ডল, যিনি তাপস মণ্ডলের ভাই বিভাস মণ্ডলের স্ত্রী। 2017 তিনি প্রাথমিক শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন, 2020 তার বদলি হয় তার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি প্রাথমিক স্কুলে। অভিযোগ যে তার এই চাকরি হওয়া এবং তার এই বদলি দুটোই তিনি করেছিলেন প্রভাব খাটিয়ে। এবার এই পারমিতা মণ্ডলের নামে পাতন্দা গ্রামে একটি টিচার্স ট্রেনিং কলেজ আছে এবং সেই কলেজ দেখাশোনা করেন বিভাস মণ্ডল, তাপস মণ্ডলের ভাই এবং পারমিতা মণ্ডলের স্বামী। এই কলেজের পাশেই 2018 তাপসবাবু তার একটি টিচার্স ট্রেনিং কলেজ খুলেছিলেন। এবার পারমিতা দেবীর নামে যে কলেজটি রয়েছে সেইখান থেকে ভুয়ো শংসাপত্র, জাল শংসাপত্র দেওয়া হতো, এই রকম অভিযোগ করেছেন সেখানকারই ম্যানেজার। তার বক্তব্য হচ্ছে এই কলেজে নানান রকম অনৈতিক কাজকর্ম হয়, বেনিয়মের কাজকর্ম হয়, এমফিল থেকে শুরু করে নানান উচ্চশিক্ষার যে ডিগ্রি রয়েছে সেই সমস্ত শংসাপত্র, জাল, ভুয়ো সার্টিফিকেট পাওয়া যায় টাকা পয়সা দিয়ে এই কলেজ থেকে, এবং শিক্ষকদের বেতনও এখানে অনিয়মিত। এইবারে ফাইনাল টাচটা দেখুন, এই যে পারমিতা মণ্ডলের নামে যে কলেজটা, পারমিতা মণ্ডল যিনি প্রাথমিক শিক্ষিকা ছিলেন চাকরি খুইয়েছেন, বিভাস মণ্ডলের স্ত্রী, বিভাস মণ্ডল হচ্ছেন তাপস মণ্ডলের ভাই, এই পারমিতা দেবীর নামে যে কলেজটা, এই কলেজের সভাপতি হলেন পারমিতা মণ্ডলের বাবা অর্থাৎ বিভাস মণ্ডলের শ্বশুর প্রভাকর জানা। তিনি বলেছেন আমার কলেজে কোনো অনৈতিক কাজকর্ম হয় না। আমরা তাহলে এই মুহূর্তে কাহিনীর কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি? আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রথম লেয়ারের অভিযোগ হচ্ছে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার হাতে ছিল চাকরি, কিন্তু তার হাতে চাকরি আছে বলেই তিনি তো আর ওই হকারি করতে যাবেন না লোকজনের কাছে, কার চাকরি দরকার, কে টাকা দেবে এসব জিজ্ঞেস করতে তো তিনি যাবেন না। তার পয়েন্টম্যান ছিলেন এই তাপস মণ্ডল। তাপস মণ্ডল ক্যান্ডিডেটদেরকে সাপ্লাই করতেন, টাকা পয়সাও নিতেন তার জন্য, আর মানিক ভট্টাচার্য চাকরি সাপ্লাই করতেন, এই হচ্ছে অভিযোগ। এরপরে দ্বিতীয় লেয়ারের প্রশ্নটা হচ্ছে এই গোটা দুর্নীতিটা চালানোর জন্য যেভাবে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল ট্রেনিং সেন্টার, ট্রেনিং কলেজ মিলিয়ে কিভাবে এই কাজটা হতো, কিভাবে তারা কন্ডাক্ট করতেন, নাটবল্টু কী ছিল এই গোটা সিস্টেমটার, এবং এখানে পাইপলাইনটা কোথা দিয়ে গেছিলো। তারই সঙ্গে থার্ড লেয়ারের প্রশ্ন হচ্ছে এইখানে যে টাকা পয়সার আদান প্রদান হতো, বিভিন্ন রকম যে অভিযোগ উঠে আসছে সেই টাকা পয়সাগুলো কিভাবে ফানেল করা হতো, কোন চ্যানেলের মাধ্যমে টাকা পয়সা পাঠানো হতো। দেখুন, এখানে যে দুজনের নাম এই দুর্নীতির মধ্যে উঠে এসেছে, অভিযোগে উঠে এসেছে, একজন হলেন তাপস মণ্ডল যিনি গোল্ড মেডেলিস্ট, আরেকজন হলেন মানিক ভট্টাচার্য যিনি এতদিন ধরে অধ্যাপক ছিলেন, তারা নিশ্চয়ই অন্য কোনো হাদাভোদার মতো ফ্ল্যাটের মধ্যে কাঁড়ি কাঁড়ি ক্যাশ ফেলে রাখবেন না পাহাড় করে, তাই সেই টাকা কোথা দিয়ে যেত সেটা অবশ্যই জানার দরকার, সেটাও একটা প্রশ্ন। এবং এখানে অ্যাড করুন আরও একটা লেয়ার যেখানে বলা হচ্ছে মানিক ভট্টাচার্যের ছেলের নাম এখানে উঠে এসেছে, তার সংস্থার নাম এখানে জড়িয়েছে, সেখানেও কিছু প্রশ্ন, দুর্নীতি, কিছু অস্বচ্ছতার প্রশ্ন উঠে আসছে। তারই সঙ্গে অনলাইন ক্লাসের জন্য টাকা নেওয়া হতো, সেখানেও অস্বচ্ছতার প্রশ্ন উঠে আসছে। মানে বুঝতেই পাচ্ছেন, সব মিলিয়ে দুর্নীতির একটা অসাধারণ খিচুড়ি তৈরি হয়েছিল। কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য কী দরকার হয়? খিচুড়ির সঙ্গে দরকার হয় বেগুন ভাজা আর তার সঙ্গে লাবড়ার তরকারি।
এইখানে বেগুন ভাজা হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন আর একজন তৃণমূল নেতা। আর লাবড়ার তরকারি হচ্ছে মানিক ভট্টাচার্যের ছেলে এবং তাপস মণ্ডলের ছেলে, তাদের নামও এই অভিযোগে জড়িয়ে গেছে, এই দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং তাদেরকে ঘিরেও নানান রকম প্রশ্ন উঠে আসছে। সেটা অন্য কোনো একটা পর্বের জন্য রেখে দিলাম। আজকের পর্বতেই সবটা বলতে গেলে 10 ঘন্টার পর্ব হয়ে যাবে। আজকের পর্বে তাপস মণ্ডলের গণ্ডগোল, 12 নম্বরের প্রশ্নের উত্তর আপনাদেরকে শুনিয়ে রাখলাম। ভালো করে পড়ে রাখবেন, ভালো করে শুনে নেবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। এইবার থেকে স্বচ্ছভাবে নিয়োগ হবে দাবি করা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। আপনাকে ইন্টারভিউতে ডেকে যদি এই প্রশ্ন করেন তাহলে যেন গড়গড় করে উত্তরটা দিয়ে দিতে পারেন। পশ্চিমবঙ্গের 2 নম্বরি এবং দুর্নীতির আজকের চ্যাপ্টার এখানেই শেষ হচ্ছে। একদম লাস্টে দুটো ছোট ছোট নোট দিয়ে রাখি। একটা হচ্ছে, এর মধ্যে মদন মিত্রের নামটা আবার উঠে এসেছে। মদন মিত্র মহাশয় কেন সামনে এসেছেন? তার এলাকা কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে যে তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন কিন্তু চাকরি কাউকেই দেননি। দীর্ঘদিন ধরে এই কাউন্সিলর বেপাত্তা থাকার পরে তাকে নিয়ে এই FIRটি দায়ের করা হয়েছে। এবার অনেক সময় অনেকেই বলে থাকেন মদন মিত্র আত্মভোলা মানুষ, কখন কি বলেন তার ঠিক নেই, তিনি নিজেই হয়তো ঠিক রাখতে পারেন না। কিন্তু এইখানে তার বুদ্ধিমত্তার পরিচয়টা দেখুন, ফিনেসটা দেখুন। তিনি বলেছেন, আমি মদন মিত্র বলতে পারবো না যে বিমল টাকা নিয়েছে, তবে নির্দিষ্ট অভিযোগ আছে এবং পুলিশ আমাকে এও জানিয়েছে যে প্রমাণের ভিত্তিতেই FIR দায়ের হয়েছে। মানে আমি এটা বলতে পারবো না যে আমার দলেরই কাউন্সিলর টাকা নিয়েছে, কিন্তু তারই সঙ্গে উনি বলছেন FIR এর কপি স্লিপ আমার হাতে এসেছে এবং দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপার। মাস্টার ক্লাস ইন ডজিং। এবং সেকেন্ড নোট, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এত গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম, এত কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে চারিদিকে, তার মধ্যে এটা একেবারেই গুরুত্বপূর্ণ নয় তাও বলে রাখছি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেখিয়েছে, হয়তো আপনারাও দেখেছেন, যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা অনিয়ম করে চাকরি পেয়েছিলেন, যারা টাকা পয়সা দিয়ে কোনো অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন এবং চাকরি হারিয়েছেন, তাদের কাছে গিয়েছিল সেই সংবাদ মাধ্যম এবং সেখানে দেখা যাচ্ছে কেউ মাটি কোপাচ্ছেন তো কেউ গা ঢাকা দিচ্ছেন। ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলে তারা বলছেন মাস্টারমশাই কচু পড়াতেন, তার বদলে প্রশ্ন করলে উত্তম মধ্যম দিতেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে পড়াশোনার অবস্থা। কিভাবে এই শিক্ষা দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গের একটা গোটা প্রজন্মের কোমর ভেঙে দিয়েছে তার একটা উদাহরণ আমাদের চোখের সামনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আজকে যত সৎ মাস্টারমশাই দিদিমণিরা রয়েছেন তাদের পেছনে কিন্তু এখনও অসৎ উপায়ে চাকরি পাওয়া ভুয়ো মাস্টারমশাই দিদিমণিরা ঘাপটি মেরে লুকিয়ে আছেন এবং তার ফলে যেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কোনো মাস্টারমশাই দিদিমণির দিকে সত্যিই কি আর সেই বিশ্বাস সেই শ্রদ্ধা নিয়ে তাকাতে পারবেন? দ্যাট ট্রাস্ট ইজ গন, সেই শ্রদ্ধার জায়গাটা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা গোটা প্রজন্মের কাছে পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো চপ এবং বিশ্বাস শ্রদ্ধা এগুলো ঘুগনি, এতে পরিণত হয়েছে। আজকের পর্ব, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আর আমাদের এই কাজ ভালো লাগলে থ্যাঙ্কস অপশনটায় ক্লিক করে আপনারা এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক অপশন থাকে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস বাটন, থ্যাঙ্কস অপশনটায় ক্লিক করলেই আপনারা কিন্তু সব ডিটেলস দেখতে পাবেন। অথবা আমাদের হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলে যে জয়েন বাটন রয়েছে সেটায় ক্লিক করে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হতে পারেন। তবে এখানে একটা কথা বলতে পারি, আমরা আপনাদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইছি বটে, তবে এর বিনিময়ে খুব এক্সট্রা কিছু আপনাদেরকে দিতে পারবো না, সেই রকম প্রতিশ্রুতি দিতে পারবো না। যেভাবে আমরা কাজ করছি সেইভাবে আমাদের কাজটা আমরা চালিয়ে নিয়ে যাব, এই একমাত্র প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। পরের দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।